একসাথে সবচেয়ে বেশি সংখ্যক ইয়াবার চালান আটক করেছে র‍্যাব। গত দুদিনে ঢাকা সহ চট্টগ্রামের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে র‍্যাব প্রায় 28 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় র‍্যাব ইয়াবা চক্রটির প্রধান আলী আহমদ সহ তিনজনকে গ্রেফতার করে। সকালে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বেনজির আহমেদ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সদ্যপ্রাপ্ত আধুনিক স্পিড বোর্ডের মাধ্যমে বঙ্গোপসাগরে দুটি ট্রলারকে ধাওয়া করে স্মরণকালের সবচেয়ে বড় এই ইয়াবার চালান জব্দ করা হয়।